এরপরে প্রশ্ন হলো পীর সাহেবের মাদ্রাসায় দান করলে সে নাকি কবর থেকে দানকারীর জন্য দোয়া করে এটা কতটুকু সত্য পীর সাহেব কবর থেকে দোয়া করবে পীর সাহেবের মাদ্রাসায় দান করলে যে পীর সাহেব কবর থেকে দোয়া করে আপনার উপকার করতে পারে ওই পীর সাহেবের মাদ্রাসার আর্থিক অভাব দূর করার জন্য পীর সাহেব দোয়া করতে পারে না বিশ্বাবের দোয়ার প্রতি আপনার যদি এত আস্থা হয় মরার পরে ওনার নাকি দোয়া করার ক্ষমতা আছে অথচ আমরা জানি নবী আলাইহিস সালাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা আন সালাসা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় কিছু সে করতে পারে না শুধু তিনটা খোলা থাকে যদি দুনিয়াতে সাদকা জারিয়া করে যায় এর সব তার আমলনামা যায় নেক সন্তান রেখে যায় সে দোয়া করলে এটা তার উপকারে আসে আর যদি কোনো উপকারী এলেম মানুষকে শিক্ষা দিয়ে যায় রেখে যায় তাহলে এটার সব সে পেতে থাকে এছাড়া আর কোনো কিছু করার কোনো আমল করার সুযোগ থাকে না তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মরার পরে কোনো মানুষ সে পিশাব হোক আর যেই সাবি হোক তার কবর থেকে আমাদের জন্য দোয়া করার কোনো ক্ষমতা এই ক্ষমতা নাই দেখেই ইসলাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছে আপনি কবরের পাশে গিয়ে দোয়া করেন আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন হে কবরবাসী ঈমানদার আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি কবরে যে জিয়ারত করে তার জন্য দোয়া করেন সে যদি নিজে দোয়া করতে পারত তাহলে সবাই মুসল্লিরা বা সাধারণ মানুষেরা কবরবাসীকে দোয়া করার জন্য কবর জিয়ারত করতে গিয়ে তাদের জন্য শান্তির দোয়া করার দরকার হতো না এখান থেকে বোঝা যায় এবং হাদিস থেকে বোঝা যায় মারা যাওয়ার পরে তার আর দোয়া করার ক্ষমতা থাকে যদি আপনার পিশাবের দোয়া করার এত পাওয়ারই থাকে তাহলে সেক্ষেত্রে তার মাদ্রাসার অভাব অনটন দূর করার জন্য এই জাল হাদিস বানাইয়া মিথ্যা কথা বলে আপনার থেকে দান নেওয়ার দরকার কি তার মাদ্রাসার অভাব দূর করার জন্য আপনার জন্য দোয়া করবে তারপর আপনি মাদ্রাসায় দান করবেন এসব না করে ডাইরেক্ট সে আল্লাহর কাছে দোয়া করলেই তো হয় আল্লাহ আমার মাদ্রাসার অভাব দূর করে দেন তাহলে তার আপনার দান করাও লাগে না তাহলে বোঝা গেল এটা ভণ্ডামি এটা মিথ্যা কথা এটা প্রতারণা আমাদের দেশে অনেক মানুষ এই ধরনের প্রতারণার মধ্যে পড়ে আছে তারা মনে করে পিশাব তাদেরকে পার করে দিবে তারা শুধুমাত্র পিশাবকে দান সাদাকা করবে হাদিয়া তোফা দিবে আর পিশাব তাকে পার করে দিবে দুনিয়াতে বিশেষ করে আমাদের দেশে আমাদের সমাজে দুই নম্বর পথ ছাড়া কিচ্ছু হয় না বেশিরভাগ কাজগুলাই দুই নম্বর পথে হয় সামনের পথে কিচ্ছু নাই পিছনের দুয়ারে সব আছে ট্রেনের টিকিট কাটতে গেলে বিশেষ করে ঈদের সময় দেখা যায় কালোবাজারে সব টিকিট নিয়ে গেছে পিছনের দুয়ারে গেলে টিকিট পাওয়া যায় মূল কাউন্টারে গেলে টিকিট নাই ঠিক না বেঠিক তো সব কিছু পিছনের দুয়ারে গেলে হয় দালাল ধরলে হয় মামুখালু ধরলে হয় ডাইরেক্ট গেলে হয় না এই জন্য মানুষ মনে করে আল্লাহর কাছেও বোধ হয় ডাইরেক্ট আমল করে যাওয়া যাবে না পিশাবদেরকে হাদিয়া তোফা দিলে তারা বোধ হয় দালালি করে আল্লাহর কাছে পার করে দিবে এটা কখনো সঠিক হতে পারে আল্লাহর সাথে বান্দার সরাসরি কানেকশন হবে বিধায় কোনো পিশাব যদি বলে আপনাকে পার করে দিবে তরায় দিবে তাহলে সেক্ষেত্রে সেটা মিথ্যা কথা কিয়ামতের ময়দানে ওই পিশাব নিজের জান নিয়ে দৌড়ের উপরে থাকবে ঠিক না ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের যাদের অনুমতি দিবেন তারা সুপারিশ করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত তাদের কাছে মানুষ যে বলবে আল্লাহর কাছে সুপারিশের জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিবেন উনি একমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সুপারিশ করবেন শাফাআতে উজমা শাফাআতে কুবরা এটা একমাত্র আল্লাহ তাআলা তাকে করার সুযোগ দান করবেন সেখানে আপনার পিশাব আপনাকে কিভাবে তরাইবে আল্লাহ তাআলা এই সমস্ত শিরকপূর্ণ বিশ্বাস থেকে আমাদের ঈমানকে বেঁচে থাকার তৌফিক দান করুন